রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বনানীর চেয়ারম্যানবাড়ি সড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণে হারিয়ে চারজন আহত হন। গুরুতর আহত চালককে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। এছাড়া মগবাজার ফ্লাইওভারে অপর সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হন। এদিকে গুলিস্তান এলাকাতে ছিনতাইকারী কবলপুরে হাসপাতালে ভর্তি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গাড়ি চালক। রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারায় একটি মাইক্রোবাস, সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে ফুটপাতে, দুমড়ে মুচড়ে যায় মাইক্রোটি। গুরুতর আহত এর চার যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। আমি আসছিলাম আস্তে আস্তে ওই পার থেকে যাত্রী নিয়ে আসতেছি, হের গাড়িটা ও টানের উপরে ডিস্ট্রিক্ট গাড়িটা ডান সাইডে চাপানো, পরে এক করছে কি ডিস্ট্রিক্ট গাড়ির পিছনে মারছে, পিছনে মারতেই হয় পড়ে গেছে গা, গাড়ির স্টার্টিং হয় নাই, গাড়ির স্টার্টিংটা বামে ঘুরে গেছে গা, পরে না ওখানে মারা দিছে। ওদিক থেকে আসছে একটা ফিগা হার্ট ব্রেক করার সাথে সাথে মাইক্রোটা ঘুরে গেল, মাইক্রোটা হার্ট ব্রেক করার সাথে সাথে স্টার্টিংটা ঘুরে যেয়ে ওখানে স্তব্ধ হইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। এর আগে মগবাজার ফ্লাইওভারে রড বোঝাই করা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় আরেকটি প্রাইভেট কার। এতে প্রাইভেট কারে থাকা দুজনের মধ্যে চালকের অবস্থা গুরুতর। মানে ড্রাইভ করে তাগাদা করে ড্রাইভ করে আসতেছিল, আসার পথে মানে একটা গাড়ি রডের পিকআপ ছিল, মানে হঠাৎ ব্রেক করছে, ব্রেক করার পর উনি ব্রেক করে কুলাইতে পারে না, ব্রেক ফেল করে সেটার সাথে আঘাত করে ফেলছে। এদিকে গুলিস্তান এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন গাড়ি চালক ফয়েজ আহমেদ। রিকশায় শাহবাগ থেকে গুলিস্তান যাবার পথে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুই ছিনতাইকারী, ছিনিয়ে নেয় টাকা ও মোবাইল ফোন। আহত ফয়েজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের গাড়ি চালক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।